এই বাচ্চাগুলো এখনো পর্যন্ত মানে সবে 10 দিন বয়স হয়েছে, চোখ ফোটেনি, তাতেও বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা মানে রেডি হবে কিরকম। হ্যালো বন্ধুরা, ব্লগ অ্যান্ড পেজ একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজ আমি এসেছি হুগলি ডানকুনিতে, একটা খুব সুন্দর ডগ কেনেলে। এখানে মেনলি ল্যাব্রাডর আর ডালমেশিয়ান পাওয়া যায়, আর বেশ কিছু পাপি অ্যাভেলেবেল আছে, তো সেই জন্যই এখানে আসা। সব কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে এখানকার যে ওনার দাদা আছে ওনাকে ডেকে নেবো আর ওনার সঙ্গে পরিচয় করবো, তারপর এখানকার কালেকশনগুলো দেখে নেবো। তো চলুন ওনাকে ডেকে নিই আর ওনার সঙ্গে পরিচয় করে নিই। বন্ধুরা, ওনার দাদা চলে এসেছেন, চলুন ওনার সঙ্গে পরিচয় করে নিই। দাদা, তোমার নামটা? আমার নামটা সাগর দাস। আচ্ছা দাদা, তোমার কাছে কী কী পাপি? আমার কাছে এই মুহূর্তে ল্যাব্রাডর আর ডারমেশিয়ানের বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে। ওদের মা বাবা? ওদের মা বাবা দেখা দেখানো যাবে। আচ্ছা, তো তোমার অ্যাড্রেসটা? আমাদের ডানকুনি নন্দনকানন, এরা ভৈরবী মাতা আশ্রম বলে সবাই চেনে। আচ্ছা, ডানকুনি স্পোর্টিং ক্লাবের থেকে সোজা চলে এলে একটুখানি রাস্তা। আচ্ছা, এখানে এসে নিতে হবে পাপি? এখানে ডেলিভারি কোনো ব্যবস্থা আছে? ডেলিভারি বললে করে দেওয়া যাবে, কিন্তু এটা যদি না হয় আর একটা হচ্ছে 6291468944। আচ্ছা, এই নম্বরে কল করা যাবে। কল করার কোনো টাইমিং আছে? না, সেম টাইম যখন খুশি করা যাবে। তো চলো কালেকশনগুলো দেখে নিই। হ্যাঁ দেখুন, আচ্ছা এটা আমাদের বাড়ির ডগ রয়েছে, এর বয়স 2.5 বছর হয়েছে। খুব মিশুকে কুকুর, একদম ঠান্ডা, খুব ঠান্ডা, একটু এ করতে ভালোবাসে, দৌড়াতে ভালোবাসে, হাত খেতে ভালোবাসে, যে জায়গায় যাবে সবাই চলে যায় মোটামুটি। একদম কোনো এগ্রেসিভ ভাব নেই একদম। দেখেন তো, এর বাচ্চা হয়েছে, এর সঙ্গে যে এটা ফিমেলটা রয়েছে, ফিমেলটাও ওই ঘরে রয়েছে। মাথাটা দেখেন, একদম ঠান্ডা, একদম বেশ ভালো কোয়ালিটির একটা ডগ দেখতে পাচ্ছেন। এই ডগের এখন পাপি অ্যাভেলেবেল আছে, দেখাবো কিছুক্ষণ পর। এটা হচ্ছে আমাদের আর একটা ফিমেল, ঠিক আছে। এর বাচ্চা আগেও হয়েছে, এখন আর এর বাচ্চা আর কিছুদিন পরে পাবেন আপনারা। হ্যাঁ, তো এও খুব শান্ত, এর বয়স মোটামুটি 2.5 বছর বয়স, একদম ফ্যাংলি একদম। হ্যাঁ, এরা কোনো রকম উত্তেজিত কোনো ভাবই নেই। এর নাম হচ্ছে ফেসবুক। হ্যাঁ, এর নাম হচ্ছে ফেসবুক। এটা হচ্ছে ফিমেল, আর এটা কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু ছবিটা রয়েছে এবং এর পাপি যখন হয়েছিল এদেরও কোয়ালিটি ভালোই হয়েছিল, যেহেতু বাবাও খুব ভালো কোয়ালিটির। হ্যাঁ, এর আগে যে আপনাদের দেখলেন যে ডগটা, ওর নাম হচ্ছে ম্যাক্স, আর এদের মোটামুটি স্বভাব চরিত্র একদম খুব মানে ঠান্ডা। পাঁচ ফেসের মধ্যেই রয়েছে এটা, ঠিক আছে। মাথাটা দেখুন, এই আগে একটু বাচ্চা হয়েছে বলে একটু এরকম হয়ে গেছে, কিন্তু মুখ, মাথা, পাঁচ ফেস, এগুলো এর যে এর একবার আগের বাচ্চা যে হয়েছিল সে বাচ্চার কোয়ালিটি খুব ভালো, যারা নিয়ে গেছে তারা সবাই সুখ্যাতি করেছে। হ্যাঁ, যে কোয়ালিটি খারাপ নয়, ভালোই হয়েছে, এখন বাচ্চাগুলো বড় হয়েছে, একটু দেখবার মতনই হয়েছে। হ্যাঁ, এর বাচ্চা যদি যারা মানে নিতে ইচ্ছুক হবে, এর বাচ্চা মোটামুটি আপনার 60-65 দিন পরেই এদের বাচ্চা আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এটার একটা মেটিং করানো আছে, ঠিক আছে। এর বাচ্চা নাববে খুব, এর বাচ্চা কোয়ালিটি খুব ভালো হয়।
আর একটা আমাদের যে ফিমেল রয়েছে, আমাদের যে ডগ দেখালাম যে ম্যাক্স, হ্যাঁ তারই বাচ্চা হয়েছে, যদি কেউ নিতে ইচ্ছুক হয় দেখুন, ঠিক আছে। বাচ্চার এখনও চোখ ফটেনি, বেশি দিন বয়স নেই, তাই বাচ্চাগুলোর সাইজ বা ইয়ে দেখবেন আপনারা। হ্যাঁ আপনাদের দেখাচ্ছি, আসুন। এই হচ্ছে আমাদের হচ্ছে আর একজন, এর নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, এরও বয়স মোটামুটি বছর আড়াই, আর এরও একদম খুব ভালো ব্লাড লাইনের কুকুর। হ্যাঁ মাথা মুখ এগুলো আপনারা দেখুন কালার, হ্যাঁ একটু বাচ্চা হয়েছে বলে, খাওয়াচ্ছে বলে একটুকুনি ইয়ে হয়ে গেছে, নাহলে চেহারা স্বাস্থ্য ভালোই ছিল। তো এই বাচ্চা এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, হ্যাঁ একদম ছোট্ট 10 দিনের বাচ্চা। বাচ্চার সাইজ বাচ্চার ইয়ে দেখুন আপনারা, এর বয়স মোটামুটি 2.5 বছর, এরা সব একই বয়সের সবকটা আছে। হ্যাঁ শুধু ব্লাড লাইনগুলো আমাদের আলাদা করে রেখেছি যাতে মিটিংয়ের সুবিধা হয়, হ্যাঁ তার জন্যেই। বাচ্চা দুধু খাচ্ছে সব, ঠিক আছে। গুড গার্ল, তুমি তো ভালো মা। এই বাচ্চাগুলো এখনো পর্যন্ত মানে সবে 10 দিন বয়স হয়েছে, চোখ ফোটেনি, তাতেও বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কি জায়গায় মানে রেডি হবে কিরকম। এইভাবে এবার আপনারা দেখুন একটা করে বাচ্চা আপনাদেরকে ধরে দেখাচ্ছি। বাচ্চার কোয়ালিটিটা দেখুন, বাচ্চার মাথাটা দেখুন, এখনো চোখ ফোটেনি বাচ্চাটা, ঠিক আছে। যারা ইন্টারেস্ট থাকবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ অবশ্যই আমরা সবাইকেই দেওয়ার চেষ্টা করব, যারা আগে কল করবে তাদের জন্য অবশ্যই আগে। হ্যাঁ খুব বেশি বাচ্চা নেই আমাদের কাছে, 4টেই বাচ্চা আছে। হ্যাঁ এটা হচ্ছে ল্যাব্রাডর, ওর বাবাকেও আপনারা দেখেছেন, ওই মাথাটা দেখুন। মোটামুটি আমরা 30-35 দিনের আগে তো দিতে পারবো না, এর বয়স হবে হচ্ছে 10 দিন, মানে যে কোয়ালিটিটা আমরা দেখাচ্ছি যে 10 দিনে যদি এরকম হয় মোটামুটি 30 দিন বা 35 দিনে কী দাঁড়াবে বাচ্চারা। এখনও তো চোখ ফোটেনি, মানে যারা নিতে ইন্টারেস্ট তারা বুক করতে পারেন আর কি, এটা বুক করার জন্যই আর কি বলা। আমরা দেখাচ্ছি বাচ্চাগুলো দেখুন, আরও বাচ্চা আছে, আরও বাচ্চা দেখাবে, আরও একটা বাচ্চা দেখাও। সব ফন কালারের বাচ্চা, বাচ্চার মাথাটা দেখুন, বাচ্চারা এখনও চোখ ফোটেনি দেখেছেন, ঠিক আছে। বাচ্চা 10 দিন বয়স, বাচ্চার লোম কোটও দেখুন, লোমটাও মানে পুরো বাবার মতন গেছে একদম। বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন, এইরকমই সব বাচ্চা আছে, বড় হলে মাথা মুখ ভালো হবে, যারা আগেরও বাচ্চা নিয়ে গেছে তারাও খারাপ বলেনি এখনও পর্যন্ত। এবার চলুন তাহলে, আমরা আমাদের আর একটা ব্রিড রয়েছে ডালমেশিয়ান, ওরও বাচ্চা অ্যাভেলেবেল, ওই মোটামুটি খুব বেশি দিন বয়স হয়নি, ওটা আমরা এবার দেখাবো, আপনারা দেখুন আনন্দ উপভোগ করুন। আমাদের ডালমেশিয়ানের দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে চিঙ্কি, দেখে নিন এবার, দুধ খাওয়াচ্ছে, খুব মিশুকে ডগ আছে, আপনি বাচ্চাগুলো দেখে নিন, খুব মিশুকে কুকুর আছে, খুব ফ্রেন্ডলি, না খুব ফ্রেন্ডলি, অ্যাগ্রেসিভভাবে একদম নেই এদের মধ্যে। শরীরটা একটু খারাপ হয়ে গেছে কিছুদিন বাচ্চা হওয়ার পর থেকে, সেই জায়গাটা খুব ভালো ছিল, খুব ভালো কোয়ালিটির ডগ আছে। এখন বাচ্চাগুলো একটু এতে কিমেস খাওয়ানো হয়েছে, তো এই কারণে একটু চেহারা একটু ইয়ে হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই এটা কোনো। বাচ্চাটা দেখে নিন, মাথাটা দেখে নিন, এবার কোয়ালিটি খুব ভালো হয়েছে, স্পটগুলো দেখে নিন, একদম গোল গোল স্পট আছে। এখন আমাদের বাচ্চারা সেলের জন্য রেডি হয়ে গেছে, প্রায় মোটামুটি 28 দিন হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই সেলের বয়স হয়ে যাবে, তো এই কারণেই করা হচ্ছে। পাপির এখন প্রাইস কেমন আছে ডালমেশিয়ান? ডালমেশিয়ানের প্রাইস বলতে এখন আমরা মোটামুটি 8.5-9 এরকম ছিল, 8.5-9। মেল ফিমেল সেম? মেল ফিমেল সেম, হ্যাঁ সেম দাম, সেম দাম, একদম। আবার নেগোসিয়েশন হতে পারে কিছু, একটু কমানো যেতে পারে, হতেই পারে। আচ্ছা আর ল্যাবের বাচ্চা কেমন দাম আছে? ল্যাবের বাচ্চাগুলোরও 9,000। ঠিক আছে, আপনি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে। এবার আপনারা যদি
কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন বা নেওয়ার ইচ্ছে থাকে তখন অবশ্যই আমার নাম্বার আগে থেকে দেওয়া হয়ে গেছে, তো ওই নাম্বারে কল করে যোগাযোগ করুন। এছাড়া যদি অন্য কোনো রকম কুকুরের দরকার, কুকুর যদি নেন তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সব কুকুরই মোটামুটি অ্যাভেলেবেল করে দেওয়া হয়, কম দামে কম প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল করে দিই আমরা। আর দুটো পাপিকে দেখানো হচ্ছে, দেখে নিন, দুটোই ব্ল্যাক কালার আছে আর দুটোই ফিমেল রয়েছে। মাথাগুলো দেখে নিন, বডিটা দেখে নিন। যদি কেউ নিতে ইন্টারেস্ট হয় অবশ্যই কল করে যোগাযোগ করবেন, ফোন নাম্বার আগেই দেওয়া হয়ে গেছে। এবার আরও দুটো পাপি আপনাকে দেখিয়ে দেওয়া হলো, পাপিগুলো দেখে নিন। একটা ব্রাউন কালার আছে, একজন ব্ল্যাক কালার আছে, দেখে নিন। কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আছে, কৃমি ওষুধ খাওয়ানো হয়েছে, দেখে নিন। একবার মেল ফিমেল কি আছে? ব্রাউনটা মেল আছে আর ব্ল্যাকটা ফিমেল আছে। এটা আমাদের ডামেশিনের ফিমেল, ফিমেলটাকে দেখে নিন। ফিমেলটার গায়েটা একটু রোগা হয়ে গেছে বাচ্চা হয়ে যাওয়ার কারণে, একটু শরীরটা একটু ভেঙে গেছে, কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আবার বাচ্চা দেখে নিতে পারছেন কোয়ালিটি কেমন আছে, গায়ে স্পটের কালারটা দেখে নিন। খুবই মিশুকে কুকুর আছে, কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব নেই এদের মধ্যে। এরও বয়স মোটামুটি আড়াই বছরই হয়েছে। পাপিগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কল করবেন, নাম্বার দেওয়া আছে। বন্ধুরা, আপনাদের এখানকার পুরো কালেকশন দেখালাম, পাপির কালেকশন। আপনারা যদি নিতে চান, এই নাম্বার তো আপনারা আগেই পেয়ে গেছেন, নাম্বারে কল করে নেবেন। আর খুব কম প্রাইসে, এই রকম প্রাইসে অন্য জায়গায় পাওয়া সত্যিই মুশকিল, আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন, আপনারা কল করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওতে। এখনকার মতো, গুড বাই।